হে এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। চলে এসেছি পেঁয়াজ পাতার রেসিপির সঙ্গে। এখন যেহেতু শীতকালীন সময়, বাজারে অনেক পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে। এই পেঁয়াজ পাতা দিয়ে কিভাবে ভর্তা তৈরি করতে হয় খুব সুস্বাদু করে, তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে পেঁয়াজ পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে, আমার পছন্দ মতো করে নিয়েছি কয়েক কোয়া রসুন। খুব বেশি এখানে রসুন অ্যাড করতে হবে না, আর যেহেতু এটা পেঁয়াজ পাতা এই জন্য পেঁয়াজ তো এখানে ইউজ করতেই হবে না। আর উপকরণ হিসেবে নিয়েছি দুইটা শুকনো মরিচ এবং নিয়েছি হাফ চামচের মতো কালো জিরা। এইসব উপকরণ দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করছে। রেসিপিটাকে তৈরি করবার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এবং কয়েক কোয়া রসুন। এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্সড করিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে অ্যাড করছি লবণ এবং হলুদ গুঁড়া। লবণটা কিন্তু এখানে স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো, আপনি আপনার পছন্দ মতো করে লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। সবগুলো উপকরণকে খুব ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিয়েছি, যাতে সব পাশ থেকে পেঁয়াজ পাতার সঙ্গে লবণটা অতি সহজে মিক্সড হয়ে যায় আর অতি সহজে পেঁয়াজ পাতাটা ভাজা হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এখন পেঁয়াজ পাতাকে ভেজে নিব। কিছুক্ষণ পরপর এসে ঢাকা তুলব, আর এভাবে পেঁয়াজ পাতাটাকে ভাজতে শুরু করেছে। কিছুক্ষণ পর এসে ঢাকা তুললাম মিনিমাম 3 মিনিট পর। দেখুন আমার পেঁয়াজ পাতাটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমেও গেছে, সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আবার স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, যাতে সব পাশ থেকে পেঁয়াজ পাতাটা সমানভাবে সিদ্ধ হয়। এভাবে মিনিমাম 5-7 মিনিট আরও কুক করে নেব, তাহলে পেঁয়াজ পাতাটা আমার একদমই কালারটা চেঞ্জ হয়ে কুসিদ্ধ হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে 5-7 মিনিট আমি কুক করতে শুরু করেছি। এবার চলে আসলাম মিনিমাম 5-7 মিনিট পর। এসে দেখছি, দেখুন আমার পেঁয়াজ পাতাটা একদমই কমে গেছে এবং পেঁয়াজ পাতার কালারটাও একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এখন এমন অবস্থায় পেঁয়াজ পাতাটাকে শিলপাটায় নামিয়ে দিচ্ছে। আমি অলরেডি চলে এসেছি শিলপাটায়। শিলপাটা দিয়ে আমি এখন পেঁয়াজ পাতাটাকে বাড়তে শুরু করেছি। এভাবে ধীরে ধীরে পেঁয়াজ পাতাটাকে বেড়ে নিতে হবে একটু টাইম নিয়ে, তাহলেই কিন্তু আমার ভর্তা রেসিপিটা তৈরি হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ বেটে নেওয়ার পর আমি এখন একটা মিক্সিং বোলে চলে এসেছি, নিয়েছি ভেজে রাখা দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। আমি পেঁয়াজ পাতাতে লবণ আগে খুব অল্প ইউজ করেছি, এখন এই লবণটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে। লবণ দিয়ে এখন আমি ভাজা মরিচটাকে ভাঙতে শুরু করেছি। যদি লবণ দিয়ে ভাজা মরিচ ভাঙতে শুরু করেন, অতি সহজে ভাজা মরিচটা কিন্তু ভেঙে ফেলা যায়। এভাবে ধীরে ধীরে ভেঙে ফেললাম, আর এখন দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ পাতাটাকে। এই শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ পাতাটাকে এখন মাখিয়ে নেব, তাহলেই সবগুলো উপকরণগুলো খুব সুন্দর মতো মিক্সড করা হয়ে যাবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচের মতো সরিষার তেল। যেহেতু এটা একটা ভর্তার রেসিপি, এই জন্য আমি তেল ইউজ করলাম। ভর্তার রেসিপিতে কিন্তু সরিষার তেল বেশি করে ইউজ করলে খেতে মজা লাগে। এখন এভাবে সবগুলো উপকরণকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই পেঁয়াজ পাতা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। এবং আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।